Hello guys, this is Shakur from Let's Chill with Shakur and today we will cover another food blog. আজকে আমরা আছি অ্যাভেঞ্জার্সের সামনে, এই যে তাদের অ্যানিমেশনগুলো দেখুন, অ্যাভেঞ্জার্সের মতো অ্যাভেঞ্জার্সের যতগুলো ক্যারেক্টার আছে তা দিয়ে তারা তাদের ইন্টেরিয়রটা সাজিয়েছে। So let's have a check যে তাদের খাবার কেমন হয়। Here is the menu, like Captain America শিল্ডের মতো লাগছে। সো এখানে গোল্ডেন আওয়ারে একটা টাইম আছে যেটা 11:30 থেকে 1:30 PM পর্যন্ত অ্যাভেলেবল থাকে। সো এনি কাইন্ড অফ ফুড 10% অফ থাকে সেই গোল্ডেন আওয়ারে আসলে। আর এখানে ওদের প্রায় সব আইটেমই আছে, পিজা, ফ্রাই আইটেম, গ্রিল, বার্গার আইটেম, নুডলস, স্কোয়াড মিল ফর 4%, রাইস বল, সেট মেনু, কফি, বেভারেজ, পাস্তা অ্যান্ড সো অন। আমি অর্ডার দিয়েছি চিকেন পেন পাস্তা, যেটা প্রাইস করবে 180 টাকা, অ্যান্ড একটা বেভারেজ সফট ড্রিঙ্কস 20 টাকা। আর সেট রাইস বলের থেকে ফারহান অর্ডার দিয়েছে অ্যাভেঞ্জার্স স্পেশাল রাইস বল, যেটার দাম 200 টাকা। পাস্তা, সো এখানে পাস্তা আছে, হট টমেটো সস, মেয়োনিজ অ্যান্ড ক্যাপসিকাম, সো অ্যাজ ইউজুয়াল যা থাকে আর কি পাস্তার ভিতরে। সো লেটস হ্যাভ এ টেস্ট। নট সো বেড, বাট যেহেতু এটা চিকেন পাস্তা, বাট আমি এখন পর্যন্ত কোনো চিকেন পাইনি। আচ্ছা, মানে আরেকটা কথা হচ্ছে যে আমরা ওদেরকে অর্ডার দিয়েছি অনেক আগে, প্রায় হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস এগো, বাট ওদের মানে দিতে অনেক সার্ভিস দিতে অনেক দেরি হয়েছে। আর তাদের আশেপাশে পরিবেশ সম্পর্কে যদি বলতে হয়, অনেক নিরিবিলি পরিবেশ, তাদের ইন্টেরিয়রটাও অনেক ভালো। সো আই রিকমেন্ড ইট। একটা ব্যাপার হচ্ছে কি, এখনো আমার মুখে কোনো চিকেন লাগে না। Like this is a chicken pasta, but I haven't feel any chicken yet. Background অনেক noise হচ্ছে, so pardon our mistake, please. আমরা খাওয়াটা শেষ করি, দেন আমরা আপনাদের একটা ওভারভিউ দিব যে পাস্তাটা আসলে কেমন, রিকমেন্ড করা যায় কি না অ্যান্ড ওয়ার্থ ইট কি না। ফাইনালি উই হ্যাভ ফিনিশড আওয়ার লাঞ্চ। খাবারের কথা যদি বলতে আসতে হয়, সো আমি প্যান পাস্তা নিছি, যেটা আমার চিকেনের অ্যামাউন্ট ছিল অনেক কম, বাট ওভারঅল অনেক ভালো ছিল। সো আই উইল রেট ইট 8/10। অ্যান্ড ফারহান রাইস বল খেলো, অ্যান্ড সে আমাকে যা জানালো যে রাইসের অ্যামাউন্টও ভালো ছিল, চিকেন অ্যান্ড ওভারঅল ভালো ছিল, বাট ওদের যে প্লেটটা দিছে, মানে বলটা দিছে, ওইটা মানে অ্যামাউন্ট অনুযায়ী বড় ছিল না, সো ওর একটু প্লেটে অসুবিধা হয়েছে। সো হি উইল গিভ ইট 8/10 অলসো। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।